মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানায় ভারতীয় কমিউনিস্ট পার্টি পলসন্ডা এরিয়া কমিটির উদ্যোগে বিশাল মিছিল ও পথসভা পলসন্ডায়। পলসন্ডা সিপিআই পার্টি অফিস থেকে গোটা পলসন্ডা পায়ে হেঁটে স্টেট ব্যাংকের সামনে এসে এই মিছিল শেষ হয়। চোদ্দ ধরো চেলে ভরো, 100 দিনের কাজের চাকরি ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ, পঞ্চায়েত দুর্নীতি প্রতিবাদে আজকে মিছিল ও সমাবেশ। উপস্থিত ছিলেন শতরূপ ঘোষ, জমির মোল্লা সহ সিপিআইএম এর বিশিষ্ট নেত্রী ও কর্মীরা। অভিজিৎ মন্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। ওরা বাংলাদেশ চুরি করে, এখানে যা যা চুরি যা অত্যাচার করেছে, এদের মানুষের সামনে দাঁড়ানোর মূলত নেই, পুলিশের জোরে টিকে আছে। পুলিশকে বলছি, মানুষের মেজাজ আপনারা দেখতে পাচ্ছেন, কালকে কলকাতা পুলিশ দেখেছে, বিভিন্ন জায়গায় মানুষের মেজাজ দেখতে পাচ্ছেন। আর ছোটদেরকে পাহারা দেবেন না, কেননা পাহারা দিয়েও ওদেরকে বাঁচাতে পারবেন না। আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি বামপন্থী রাই? ওরা দেশের ভবিষ্যৎ বামপন্থী রাই। ওরা রাজ্য জুড়েই হচ্ছে আমাদের এই চোরেদের প্রতিবাদ, চোরেদের বিরুদ্ধে চোরেদেরকে গ্রেপ্তারের দাবিতে, চোরেদের হাত থেকে গ্রাম বাংলাকে মুক্ত করে মানুষের পঞ্চায়েত তৈরি করার দাবিতে সমাবেশ চলছে। যত দিন যাবে, পুজোর পরে এর গতি আরও বাড়বে, দেখতেই তো পেলেন আপনারা। হ্যাঁ, যে দল আজকে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে, যারা পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে অক্ষুণ্ণ করেছে, যারা প্রতিদিন প্রতিনিয়ত মানুষকে সন্ত্রস্ত করে তুলছে এবং মানুষের টাকা, জনগণের টাকা, সরকারের টাকাকে নিজস্ব টাকাতে পরিণত করেছে, আজকে পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে উপরের মন্ত্রী পর্যন্ত, এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত। সূর্যের রক্তিম ফেরো পরশে প্রাণ পায়।